তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মধ্যে চলে আসলাম তো বন্ধুরা ইদানিং আমার ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই বলতেছেন যে আসলে আপনারা ওপেরা নিউজ দিয়ে নতুন নতুন সংবাদ দেখতে পারতেছেন না আবার কারো ওপেরা নিউজে কোনো সংবাদ আপলোডই হচ্ছে না সেই অপশনটাই হচ্ছে না বা কোনো ধরনের সংবাদ নতুনভাবে আপডেট হচ্ছে না এক কথায় ধরতে গেলে যে ওপেরা নিউজ আপনাদের ফোনে কাজ করতেছে না তো সেইটার সলিউশন বা সেই প্রবলেমটাকে আপনি কিভাবে ফিক্সড করতে পারেন সেটা আমি আমার দিক থেকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব এই ট্রিক্সটা যদি আপনারা ফলো করেন আশা করছি ওপেরা নিউজ নিয়ে আপনাদের যে প্রবলেম বা যে সমস্যাটা সেটা কিন্তু আপনারা সলভ করতে পারবেন তো চলুন আমরা ভিডিওটা শুরু করি তো ভিডিওটা শুরু করার পূর্বে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটাতে নতুন এসে থাকেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করা যাক নতুন কিছু দেখি নতুন কিছু শিখি সবাই একসাথে আর ভিডিওটা কিন্তু অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে তো এখন আপনাদেরকে যে সেটিং বা যে ট্রিক্সগুলো দেখাবো সেই ট্রিক্স বা সেই সেটিংগুলো যদি আপনি ভালো মতো করতে পারেন আমি আশা করছি সকল ধরনের ফোন বা সকল ব্র্যান্ডের ফোনে আপনি ওপেরা নিউজ থেকে খুব স্মুথলি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের কোনো রকম প্রবলেম ছাড়া তো এর জন্য আমি সর্বপ্রথমে আমার ফোনের ডাটা কানেকশানটা অন করে নিলাম তো আপনারা আপনাদের ফোনের ডাটা কানেকশানটা অন করে নিয়ে চলে যাবেন ফোনের সেটিংয়ে জাস্ট আমি যে সেটিংগুলো দেখাবো সেই সেটিংগুলো আপনি করে নেবেন তো জাস্ট এখান থেকে আপনি চলে আসবেন অ্যাপ অ্যাপ লিখবেন তো অ্যাপ এটা লেখার পর দেখুন এই যে এখান থেকে অ্যাপ চলে আসছে তো এই অ্যাপ আসার পর এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে ওপেরা অ্যাপ্লিকেশনটা যেটা ওপেরা নিউজ যে অ্যাপ্লিকেশানটার কাজ আপনি ফিক্সড করবেন বা যে অ্যাপ্লিকেশানটার সমস্যার সমাধান আপনি করবেন সেটা এখান থেকে খুঁজে বের করবেন তো দেখুন আমি এখান থেকে ওপেরা নিউজটাকে খুঁজে বের করতেছি তো আপনারা আপনাদের ফোন থেকে এইভাবে ঠিক ওপেরা নিউজটাই খুঁজে বেরবে দেখুন এই যে ওপেরা নিউজ এটার উপরে ক্লিক করে দিবেন তো এইটার উপরে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম আপনাদের একটা কাজ করতে হবে দেখুন এখানে কিন্তু পারমিশন চাইবে তো পারমিশনটা দেখুন তো আপনার কোনো পারমিশন অ্যালাউ করা আছে কি না এই যে দেখুন রিমুভ পারমিশন ইফ অ্যাপ ইজ নট ইউজ তো দেখুন এখান থেকে আপনাদেরকে পারমিশনগুলোকে আগে অ্যালাউ করে দিবেন তো দেখুন এখান থেকে পারমিশনগুলো অ্যালাউ করে দিবেন তো দেখুন সবগুলো পারমিশন আপনি অ্যালাউ করে দিয়ে দিবেন তো দেখুন এখান থেকে পারমিশনগুলো আপনি সব অ্যালাউ করে দিবেন এই যে আমি সবগুলো পারমিশন অ্যালাউ করে দিলাম তো দেখুন আপনার সবগুলো পারমিশনগুলোকে আপনি অ্যালাউ করে দেওয়ার পরে দেখুন আপনার এখান থেকে চলে আসবেন তো দেখুন আমরা এখন ব্যাক করে চলে আসবো এইখানে তো দেখুন এইখান থেকে আপনাদেরকে পারমিশনগুলো আপনারা সবগুলো এলাউ করে দিবেন দেওয়ার পর দেখুন এখানে সেট অ্যাজ এ ডিফল্ট এটাতে কোনো কাজ করার দরকার নাই তো দেখুন এখানে বলা আছে মোবাইল ডাটা এই যে দেখুন এখান থেকে এটাকে ক্লিয়ার করতে হবে দেখুন টোটাল কত এমবি এবং কত এম বি ব্যাকগ্রাউন্ড সবগুলো কিন্তু এখানে দেওয়া আছে তো জাস্ট আমরা এখান থেকে ক্লিয়ার ডাটাটা করে নিব। ক্লিয়ার ডাটা করার জন্য মেমোরি তো স্টোরেজে চলে আসবেন আসার পর টোটাল কত আছে এদের ক্লিয়ার ক্যাশ এখানে ক্লিক করবেন ক্লিয়ার ক্যাশে ক্লিক করার পর দেখুন ম্যানেজ স্টোরেজ এখান থেকে আসার পর দেখুন এই যে ক্লিয়ার অপশন আছে জাস্ট ডিলেট ডিলেট করে দেবেন ডিলিট করে দেওয়ার পর দেখুন এখান থেকে আমরা ব্যাক বাটনে চলে আসবো আসার পর দেখুন এখানে আর কোনো কিছু আপনাদের মেমোরিতে আছে কি না তো জাস্ট আমরা এখন মেমোরিতে যাব মেমোরিতে যাওয়ার পর দেখুন এখান থেকে অ্যাভারেজ র্যাম ইউজ এখান থেকে এটাতে ক্লিক করবো দেখুন ম্যাক্সিমাম র্যাম ইউজ এবং ফ্রিকুয়েন্সি হাই তো এগুলো তেমন কোনো ফাংশনের কাজ করার দরকার না তো জাস্ট আপনারা নিচের দিকে চলে আসবেন স্টোরেজ ব্যাটারি মিডিয়া এখান থেকে এটাকে অফ করে দিবেন তো অফ করে দেওয়ার পর আপনারা চলে আসবেন আপনাদের এইখান থেকে ওপেনে ক্লিক করে দিবেন ওপেনে ক্লিক করে দিয়ে আপনারা চলে আসবেন এইখানে প্লে স্টোরে চলে আসবেন তো প্লে স্টোরে আসার পরে দেখুন আপনারা দেখবেন যে আপনাদের সেই কাঙ্ক্ষিতে অ্যাপ্লিকেশনটা আপডেট করা আছে কিনা এই সেটিংগুলো করে নেবেন করে নেওয়ার পরে ওপেরা নিউজ তো জাস্ট এটাকে ক্লিক করে দেখুন যে আপডেট করা আছে কিনা তো দেখুন এটা কিন্তু অলরেডি আপডেট করা আছে জাস্ট ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার সাথে সাথে দেখুন প্রত্যেকটা নিউজ এবং ডান পাশে কিন্তু থামনেল সহ শো করতেছে দেখুন এখান থেকে কিন্তু প্রত্যেকটা কিন্তু শো করতেছে তো দেখুন চার ঘন্টা আগে দুই ঘন্টা আগে সাত মিনিট আগে একুশ ঘন্টা আগে চুয়ান্ন মিনিট আগে যে সংবাদগুলো আসতে সবগুলো কিন্তু এখানে শো করতেছে রাজনীতিতে যান দেখুন একই অবস্থা ব্যবসা প্রত্যেকটা অপশন কিন্তু এখানে দেখুন আপনি সয়েব করে নিচের দিকে আসুন আস্তে আস্তে এ দেখুন দুই ঘন্টা আগে পাঁচ ঘন্টা আগে তিন ঘন্টা আগে সবগুলো কিন্তু আপডেট করা খবর দেখুন এই যে নয় ঘন্টা আগে সাত মিনিট আগে তিন ঘন্টা আগে একদিন আগে খেলাধুলা দেখুন এই যে প্রযুক্তি তো দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু এখানে এই যে প্রত্যেকটা অপশন কিন্তু এখানে কাজ করা আছে তো আশা করছি এই ছোট্ট সেটিংটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো ভার্সনের ফোনে কিন্তু ওপেরা নিউজটা খুব স্মুথলিভাবে কাজ করবে আমি আশা করতেছি তো ভিডিওটা কেমন লাগলো এবং আপনার ফোনে এই সেটিংটা করার পর আপনি কাজ করতে পারতেছেন কি বা এই প্রবলেমটা ফিক্সড হলো কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে প্রত্যেকটা অপশন কিন্তু এখানে কাজ করা আছে তো আশা করছি এই ছোট্ট সেটিংটা যদি আপনারা করেন তাহলে কিন্তু আপনাদের যে কোনো ভার্সনের ফোনে কিন্তু ওপেরা নিউজটা খুব স্মুথলিভাবে কাজ করবে আমি আশা করতেছি তো ভিডিওটা কেমন লাগলো এবং আপনার ফোনে এই সেটিংটা করার পর আপনি কাজ করতে পারতাছেন কি বা এই প্রবলেমটা ফিক্সড হলো কি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো ধন্যবাদ সবাইকে